দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশের মানুষ হেদায়েত পাওয়ার পরেও গ্রহণ করতে জানে না। কথা কম ঠিক কিনা? হেদায়েত পাওয়ার পরেও গ্রহণ করতে জানে না। বড় বড় মুফাসসির আলেম তাফসির পারো পাওয়া সত্ত্বেও সম্মান দিতে জানে না ডিজনার করে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই কোরআনুল কারিমের মুফাসসিরেরা জেলখানায় বসে বসে কান্দে, সাধারণ মানুষও কান্দে, কথা কন ঠিক কিনা? কোন মূল্য নাই, মর্যাদা নাই। আমার বন্ধুগণ, সেই দেশে কোরআন কারিমের এত বড় মুফাসসির পৃথিবীর কোন দেশে নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ক্ষেত্রে আমরা যারা বক্তা যারা আলোচনা করি তাদেরও ভুল আছে নাকি নাই কোন? আছে নাকি নাই কোন? আমরা করেছি কি, এত বড় মুফাসসির আল্লামা সাইদি, নাম কি আল্লামা সাইদি, এত বড় মুফাসসির এই পৃথিবীতে, পৃথিবীতে এমন কোন হিন্দি বাংলা অঙ্ক ইংরেজি উর্দু ফার্সি নাটকের মঞ্চ বানান নাই, এই তাফসিরের মঞ্চের সাথে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের সম্পর্ক, কথা কন ঠিক কিনা? আজকে সাজানো মঞ্চ পাইয়া অনেকে বসে বসে মঞ্চে গান গায়, কথা কন ঠিক কিনা? মঞ্চে গান গায়, ওটা গানের মঞ্চ নয়, ওটা তাফসির মঞ্চ। যে তাফসির মঞ্চে বসে তুমি 70,000, 90,000, 50,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে যাচ্ছ, জেনে রাখো যারা এই তাফসির মঞ্চ তৈরি করেছেন পকেটের টাকা আরো দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন বহুত ইসলামী আন্দোলন কর্মী, কথা কন ঠিক না? আর তোমরা খালি এখন খাও, পাইছো কই এগুলি? এগুলি পেয়েছো কোথায়? ওই আল্লামা সাইদির দোহাই দেয় মাঝে মাঝে, আপনারা রাগ করতেছেন না তো? আবার মাঝে মাঝে অনেক পোলাবান আছে স্লোগান দেয়, এক সাইদির কারাগারে লক্ষ সাইদি ঘরে ঘরে, এই স্লোগানটা ডাহা মিথ্যা কথা, কথা কোন ঠিক কিনা? এক সাইদি কারাগারে লক্ষ সাইদি ঘরে ঘরে কেমনে? আমি তো আমার নিজেকে আল্লামা সাইদির একটা পশমের সমান মনে করি না, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই বাংলাদেশে বর্তমানে যত তাফসির হয় সব তাফসির এক পাল্লা দেন, আল্লামা সাইদির জীবনের একটা তাফসির এক পাল্লা দেন, বাড়ি হবে কোনটা? যদি বলেন না বাড়ি হবে কোনটা, সন্দেহ আছে কোনো? প্রিয় ভাই সব, এই জন্য বলে আমরা কেউ 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 ধরছি আল্লামা সাইদির এই আবা, কেউ ধরছি আল্লামা সাইদির পাগড়ি, কেউ ধরছি আল্লামা সাইদির টুপি, কথা কোন ঠিক কিনা? কেউ ধরেছি আল্লামা সাইদির নাহমাদুর সুর, কেউ ধরেছি আল্লামা সাইদির বালাগাল উলা বেগে মালি, কেউ ধরেছি আল্লামা সাইদির বেশভূষা, আল্লামা সাইদির মুস, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাইদি যেই কারণে বিশ্ববিখ্যাত উপস্থিত সেইটা আমরা কেউ ধরতে পারি নাই, সেই জিনিসের নাম হচ্ছে এখলাস, সেই জিনিসের নাম কি? আরো জোরে বলেন, সেই জিনিসের নাম কি? যিনি জীবনে হাদিয়ার নিয়তে একটা তাফসির করেন নাই, কথা কোন ঠিক কিনা? আর আমরা এখন তাফসির করি হাদিয়ার নিয়তে, আর আল্লামা সাইদি তাফসির করেছেন হেদায়েতের নিয়তে, কথা কোন ঠিক কিনা ভাইরা? লক্ষ্মীপুরের মানুষের কাছে এই কথাগুলি বললে খুব ভালো লাগে, খুব মজা পাই, কারণটা কি জানেন? আল্লাহ লক্ষ্মীপুর জেলা এমন বরকত দান করেছেন, অন্য অন্য জেলার আলেমরা যদ্দুর বুঝে, লক্ষ্মীপুর জেলার সাধারণ মানুষ এদ্দুর বুঝে, আল্লাহ বলবেন না ভাইরা? এই বরকত কার? আল্লাহ। এই রহমত কার? আল্লাহ। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।